বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকের, ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি সচল হতে সরব হতে শুরু করেছে। একদিকে কোভিড পরিস্থিতির উন্নতি, অন্যদিকে রাজনীতির সচল হওয়া বা যে সবল হওয়ার চেষ্টা, সেটি নিঃসন্দেহে জনগণের মধ্যে খানিকটা আশা জাগে নিয়ে। ইতিমধ্যেই দু বছরের বেশি সময় বাকি থাকতেই নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী তার দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। অন্যদিকে বিএনপিও বেশ কয়েক দফা তার নেতা বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করেছেন এবং সেসব বৈঠক থেকে আগামী নির্বাচনকে নিয়ে বেশি কথা হয়েছে এবং স্বাধীন নির্বাচন কমিশন এর দাবিতে আন্দোলনের কথা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের কথা আলোচনায় উঠে এসছে। সব মিলিয়ে আসলে এই পরিস্থিতিতে যে বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশে ঘুরছে, সেই বাস্তবতায় আগামী নির্বাচন আসলে কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, তার জন্য কী করণীয়, এবং সেই সঙ্গে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, সিভিল সোসাইটি, গণমাধ্যম, তাদের কী ভূমিকা উচিত বা তারা কোন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সব বিষয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং বঙ্গবন্ধু প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু প্রফেসর, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, ইংরেজি কাগজ সম্পাদনা করেছেন, প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। বাংলাদেশ একাডেমির মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন একসময়। আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক এবং সাংবাদিক নেতা হিসেবে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন রিয়াজউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কিন্তু আপনার কাছ থেকে বুঝতে চাই যে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু আপনি কতটা আগামী নির্বাচন নিয়ে আশাবাদী? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে এখন নির্বাচনের রাজনীতি চলছে, কিন্তু মৌলিক সমস্যাটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমি কোনো রাজনীতি দেখি না। কারণ হচ্ছে রাজনীতি অনেকটা দুই চাকার সাইকেলের মতো, যেমন গণতন্ত্র সাইকেল এক চাকায় চলে না, সার্কাসের যারা সং তারা চালানোর চেষ্টা করে কিন্তু বেশিক্ষণ চালাতে পারে না, সেই জন্যে রাজনীতিও এক চাকায় বেশি দিন চলে না, কিন্তু বাংলাদেশে চলছে। কারণটা হচ্ছে এই জন্যে যে সরকার আছে দৃশ্যমান, বাস্তবে কতটুকু আছে তা নিয়ে আমার প্রশ্ন। কারণ আমি সবসময় বলি বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ সরকার, সংবিধান আমাকে বলে দিচ্ছে স্পষ্ট করে জনগণ এই রাষ্ট্রের মালিক, কিন্তু জনগণ নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কতটুকু আছে তা নিয়ে সন্দেহ। হ্যাঁ, জনপ্রতিনিধিরা আছেন, মহামান্য রাষ্ট্রপতি নিজেই বলে দিয়েছেন যে 84% জনপ্রতিনিধি ব্যবসায়ী, তারা ব্যবসা করেন, রাজনীতিরও ব্যবসা করেন, এই জন্যে যে রাজনীতি করলে ব্যবসা সহজ হয়। তো সেই জন্যে এখন রাজনীতিবিদ নেই, রাজনীতি নেই বাংলাদেশে, এটা মৌলিক আমার ধারণা। আরেকটি হচ্ছে, এখন আমি বলেই নিয়েছি শুরুতে নির্বাচনমুখী রাজনীতি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গত কারণেই তার দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। প্রস্তুতি এখন জনগণ দেখবে আমলনামা। প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ বিএনপি বহুদিন ক্ষমতার বাইরে, ক্ষমতায় যখন তারা ছিল তখন তাদের আমলনামা কী ছিল সেটা জনগণ জানে, কেউ কাউকে বলে দিতে হবে না। আবার বর্তমান সরকার বহুদিন, এক যুগের বেশি ক্ষমতায়, এই এক যুগের বেশি ক্ষমতায় থাকাকালীন তাদের কী আমলনামা সেটিও জনগণ জানে। তো এখন সমস্যাটা হচ্ছে এই যে নির্বাচনটি আগামী, আমি যা দেখছি বা যা বুঝতে পারছি আমার সীমিত বোধবুদ্ধিতে, বেশ সংকটাপন্ন হবে। তার কারণ আপনি লক্ষ্য করুন যে বিএনপি সরাসরি বলে দিয়েছে যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। একই সমান্তরালে তাদের একটু বিএনপি সারা দেশের নেতৃবৃন্দের তাই দাবি,
তারা তত্ত্বাবধায়ক সরকার চায় ইত্যাদি ইত্যাদি, যে আগে বলেছে তারা। এবং একই সমান্তরালে তারা বলেছে যে এই নির্বাচন কমিশন, এখন এর বিপরীতে সরকার পক্ষের বক্তব্য আমরা সবাই শুনেছি যে তারা নির্বাচন কমিশন গঠন করবে সার্চ কমিটির মাধ্যমে। এখন সার্চ কমিটির অভিজ্ঞতা আমাদের খুব সুখকর নয়, যে সার্চ কমিটির দিয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সার্চ কমিটির ওই গঠন প্রক্রিয়া নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম বিভিন্ন চ্যানেলে। কারণ হচ্ছে, সাধারণত ধরে নেওয়া হয়েছে যে নিরপেক্ষ মানুষকে দিয়ে সার্চ কমিটি করা হবে, নিরপেক্ষ মানুষ ছিলেন কিন্তু একজন পক্ষীয় মানুষ ছিলেন, তিনি হচ্ছেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য সরকারের তল্পিবাহক হতে বাধ্য, নইলে তাদের চেয়ার থাকবে না। তো এমন একজন মানুষকে নিয়ে সার্চ কমিটি হওয়ার কারণেই আমি প্রশ্ন তুলেছিলাম। এক, দুই, সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করলো তা প্রকাশ্য করতে দাবি জানিয়েছিলাম। কারণ গণতন্ত্রের দুটো প্রধান বৈশিষ্ট্য, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা, কিন্তু সেটা গোপনীয় থেকে রাষ্ট্রপতি তার মাধ্যমেই কমিশন গঠন করলেন। আচ্ছা, তো সেই জন্যে সার্চ কমিটির অভিজ্ঞতা আমার সুখকর নয়, অন্য কার কি আছে আমি জানি না, আমার সুখকর নয়। আরেকটি কথা হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন সার্চ কমিটি করেছিলেন সংকট সমাধানের পথ হিসেবে, আমরা তার প্রতি সম্মানবশত মেনে নিয়েছিলাম। কিন্তু তার অর্থ এই নয় সার্চ কমিটি সংবিধানের অঙ্গীভূত হয়ে গেল। সংবিধানের সার্চ কমিটির লেখা নাই, সংবিধানে 118 ধারায় বলা আছে আইন করতে হবে, আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে কোনো সরকারই আইন করতে চায় না, কারণ হচ্ছে আইনের অধীনে যদি গঠিত হয় নির্বাচন কমিশন, তাহলে সেই নির্বাচন কমিশনকে খুব কাছে টানা যাবে না সরকারের দিক থেকে। আমি চাই ভারতের মতো নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন সরকার হোক বিরোধী দল হোক কারো কোনো কথা শুনবে না। এই নির্বাচন কমিশন যখন গঠিত হয় তখন বুদ্ধিজীবীদের ডেকেছিল, আমি কোন সংজ্ঞায় বুদ্ধিজীবী আমি জানি না, আমি আমন্ত্রিত হয়েছিলাম। আমি তখন শুধু একটি কথাই বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার, আপনি পৃথিবীর মধ্যে, তৃতীয় দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রধান নির্বাচন কমিশনার, আপনার 118 ধারা আছে, আপনি সেই শক্তিমত্তা দেখান। আপনি মুক্তিযুদ্ধে আপনার পারঙ্গমতা দেখিয়েছেন, এবার দেখান আপনি, আপনার উপরে যদি কেউ কোনোভাবে প্রভাব বিস্তার করে আপনি সাংবাদিক সম্মেলন করে খোলামেলা বলে দিন যে আপনার উপরে এই প্রভাব এই পক্ষ থেকে আসছে। যাই হোক, সেটা তিনি করেননি আর কি, সেই জন্য আমি খুব একটা সন্তুষ্ট নই এই নির্বাচন কমিশনের উপরে। মানুষগুলোর প্রতি আমার সামাজিক সম্মান শ্রদ্ধা অটুট থাকবে। তো আমি যেটা দেখছি যে নির্বাচনের রাজনীতি যে অবস্থায় থাক না কেন, আমরা ক্রমেই একটা সংকটের দিকে এগোচ্ছি। মিস্টার রিয়াজুদ্দিন আহমেদ, আপনি কেমন দেখছেন সামনে নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া সব মিলিয়ে যে হাওয়া বইতে শুরু করেছে, সেই হাওয়া কতটা আসলে কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশকে? জি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমার শ্রদ্ধাভাজন প্রফেসর আনোয়ার হোসেন যা বললেন তার সাথে দ্বিমত করার কিছুই নাই। উনি খুব সুন্দরভাবে প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন যে বাংলাদেশে রাজনীতি আছে নাকি নাই, এবং যেটা তিনি বললেন, রাজনীতি আছে, রাজনীতিবিদ নাই, রাজনীতির চর্চা নাই, এই এই কথাটাই বললেন, এবং এই কথাটা আমার মতের সাথে মিলে গেছে। দ্বিতীয়ত যেটা বললেন, নির্বাচনের প্রস্তুতি লগ্নে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, এটা তিনি খুব ভালোভাবে বলেছেন, এবং নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং
নির্বাচন কমিশনের কার্যপ্রণালী এটা তিনি ইঙ্গিত করেছেন। আমি এর সাথে শুধু যোগ করতে পারি আমি এটা যে গত দুটো নির্বাচন 2014 এবং 2018 এই দুটো নির্বাচন নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। অনেকে এই দুটো নির্বাচনকে 2014 তে তো নাই, কারণ সেখানে 153টা সিট ইলেকশনই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। তো মেজরিটি মানে গভর্নমেন্ট ফর্ম করতে আমাদের লাগে 151, সে জায়গায় 153 অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে হয়ে গেল। সেখানে বলা হয়েছিল যে দি ইলেকশন হ্যাজ বিন স্টোলেন। দ্বিতীয়ত 2018 যে নির্বাচন হয়েছে সে নির্বাচন নিয়ে নানান রকম কথা আছে, দিনের ভোট রাতে হয়েছে, এটা নিয়ে মতদ্বৈততা আছে। যারা বিরোধী তারা বলছে এটা রাত্রিবেলায় বাক্সে ভোট ভরে দেওয়া হয়েছে, সরকার পক্ষ থেকে বলা হয়েছে এটা মিথ্যা, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এই সংসদ নির্বাচন করেছে। এই সব কিছু বাদ দিয়ে যে জিনিসটা আসে আমাদের রাজনীতি একদম আমাদের মানে স্বাধীনতার উষালগ্ন থেকেই এটা একটা সংকটের মধ্যে, সংকট আস্থাহীনতার মধ্যে, একজন আরেকজনকে আমরা বিশ্বাস করি না, রাজনীতিবিদদের মধ্যে সদ্ভাব নাই, আছে যেটা হিংসাহিংসি আছে, মতদ্বৈততা আছে, এবং কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না। এখনো দেখবেন এই যে নির্বাচনের পালে বাতাস দিয়ে দিলেন প্রধানমন্ত্রী, এখনো তো দুই বছর বাকি না? জি জি, দুই বছরের বেশি বাকি। তো নির্বাচনে পালে বাতাস দিয়ে দিলেন, এখন এই বাতাসের নৌকা কোন দিকে যাবে এটা তো বলা মুশকিল, কারণ আবহাওয়াটা কিন্তু ভালো না। যেটা সৈয়দ আনোয়ার হোসেন সাহেব শেষ করলেন বলে যে এটা রাজনীতি সংকটের দিকে জড়ো হাওয়ার মধ্যে পড়ে আছে। এই জড়ো হাওয়া একটা প্রচণ্ড হাওয়াতে পরিণত হয়ে রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে এটা চিন্তা করার ব্যাপার। এবং এই যে রাজনীতির আওয়াজ ওঠার সাথে সাথে বিএনপি যেটা মানে মেইন অপোজিশন তারা বলছে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করব না। তো নির্বাচন যদি না করে যেমন ধরেন, কিন্তু মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ, বিএনপি তো সরকারের অধীনে নির্বাচন না করেও দেখিয়েছে, করেও দেখেছে, তাদের তো কিছু কোনো কিছু করতে পারেনি, মানে সেটি তো সরকার একটা পারেন, সেটা হলো বিএনপির অপারগতা। কিন্তু এই যে করব না করব এর মধ্যেই কিন্তু রাজনীতির সংকটটা নিহিত, এটাকে ইগনোর করা যাবে না। একটা সরকার 13 বছর ক্ষমতায় আছে, এটাতে ধরে নেওয়ার কোনো কারণ নাই যে দেশে স্বচ্ছ রাজনীতি আছে, গণতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে, এটা মনে করার কোনো কারণ নাই। সরকার দেশ চালাচ্ছে কারণ বিরোধীরা এমন কোনো শক্তি প্রদর্শন করতে পারে নাই যে তারা তাদের দাবি আদায় করে নেবে, সেটা বিএনপি পারে নাই। বিএনপির নেতৃত্বের দুর্বলতা, বিএনপি একবার নির্বাচন অংশগ্রহণ করে আবার বয়কট করে আবার মানে বেরিয়ে এসে আবার নির্বাচনে যান, তাদের কনসিস্টেন্সি নেই। বিএনপির এই যে ইনকনসিস্টেন্ট পলিসি এটাও কিন্তু সরকারকে এইভাবে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করেছে। এনিওয়ে, যে জিনিসটা বলছিলাম যে নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা, যে সংকটটা শুরু হয়েছে যে ইলেকশন নির্বাচনটা হবে কোন সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনটা কেমন হবে। এখন যে নির্বাচন কমিশন আছে আইনের দিক থেকে আমাদের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী, কিন্তু ব্যক্তিগতভাবে যারা ওখানে যায় তারা হলো অনেকে বলে যে তারা
তারা অনেকটা বসংবদ্ধ। তারা যেটা যেটা প্রফেসর আনোয়ার হোসেন সাহেব বললেন যে ভারতের মতো একটা নির্বাচন কমিশন চাই, ভারতের ভারতের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন তো পাঁচজন বা সাতজন লোক, এটা নিয়ে তো নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন হলো গোটা রাজনৈতিক অ্যাটমসফিয়ারটা কি, গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারটা কি, এইটা এইটাই তো সাহায্য করবে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য। সেটা কি আমাদের আছে? আমাদের কি এই যে শতকরা 84 জন লোক নন পলিটিক্যাল লোক এমপি হয়ে আছেন, যে পার্লামেন্টের মধ্যে কোনো বিরোধী দল নাই, বিরোধী দল হলো সরকারের একটি অংশকে দিয়ে একটি বিরোধী দল করা হয়েছে, এই এই এনভায়রনমেন্টের মধ্যে একটা ভালো নির্বাচন কিভাবে আশা করা যায়? পাঁচজন লোক নির্বাচন কমিশনে, এই পাঁচজনে কি নির্বাচন করে? 9 লক্ষ লোক লাগে নির্বাচন করতে, এই 9 লক্ষ লোক আসে সরকারের ভিতর থেকে, সিভিল সোসাইটির থেকে। তো সেখানে যদি একটা ভালো অ্যাটমসফিয়ার না থাকে, একটা ভালো মানে রাজনৈতিক আবহাওয়া না থাকে, গণতান্ত্রিক স্বচ্ছতা না থাকে, তাহলে নির্বাচনটা কোনো দিনই ভালো নির্বাচন হতে পারবে না। আর এই জিনিসটা প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশের একদম উষালগ্ন থেকে আজকে পর্যন্ত। যে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দেন, সেই সরকার নির্বাচনে হারেন, সেই সরকার নির্বাচনে পরাজিত হয় না। এবং বাংলাদেশে 3টা নির্বাচন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, এই 3টা নির্বাচন ছাড়া বাকি নির্বাচনে যারাই নির্বাচন করেছে ক্ষমতায় থেকে তারাই জিতেছে। এইটাই হলো নির্বাচন পদ্ধতির দুর্বলতা। এবং এই কারণেই বিএনপি অলরেডি বলে দিছে যে তারা নির্বাচন এই সরকারের অধীনে করবে না। তাহলে না করলে কি হবে? আগের অবস্থায় হতে পারে, তো হলে কি হবে? তাহলে কি দেশের জিডিপি বেড়ে গেল? রাজনীতির জিডিপি তো পিছিয়ে যাচ্ছে, এটাকে কিভাবে এটাকে সামনে নিয়ে আসা যাবে? এই কথাটা সবাইকে চিন্তা করতে হবে, সরকার এবং বিরোধী দলের রাজনীতিকদেরকে ভাবতে হবে যে রাজনীতিকে সঠিক পথে আনতে হবে। রাজনীতি এখন একটা মানে বাম্পি রাস্তার মধ্যে আছে, এটা মানে স্মুথ চলাফেরা করতে পারছে না। গণতন্ত্রকে যদি সঠিক পথে আনতে হয়, সবাইকে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতিকে আগে ঠিক করতে হবে, রাজনীতিবিদ ঠিক করতে হবে। নমিনেশন দিলেই ইলেকশনে পাশ করা যায়, এই এই কারণে মানুষ ভোট দিতে যায় না। এই যে ভোট দিতে যায় না, এই এইটাই তো আমাদের রাজনীতির বড় দুর্বলতা, মানুষ ভোট দিতে যাচ্ছে না। এটা তো ধ্রুব সত্য যে 20% ভোটে একটা মেয়র নির্বাচিত হয়ে যায়। অনেক দেশে আছে পৃথিবীর 51%-এর কম ভোট পেলে এই নির্বাচন বৈধই হবে, আমরা তো ওইরকম পথে যাইতে পারিনি। কিন্তু আমাদের যে অবস্থাটা এখন, এটা হলো রাজনীতি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, রাজনীতির এক চাকার রাজনীতি চলছে, যেটা সৈয়দ আনোয়ার হোসেন সাহেব বললেন, দুই চাকার রাজনীতি চলছে না, এক চাকার রাজনীতি বেশি দিন চলে না। সংরা সার্কাসের মধ্যে এক চাকা নিয়ে এক এক চক্করও দিতে পারে না, চলে না। আমাদের রাজনীতি চলুক, দুই চাকার উপরে চলুক, এটাই আশা করি। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, যেমনটা মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে রাজনীতির জিডিপি তো পেছাচ্ছে, তো রাজনীতির জিডিপি নিয়ে চিন্তিত তো কেউ আছে বলে মনে হচ্ছে না? কেউ কেউ তো বলছেন যে দেশে উন্নয়ন হচ্ছে, গণতন্ত্র, রাজনীতি, এগুলো পরে এগুলো নিয়ে মানুষকে মাথা ঘামায়ও না, আবার অন্যদিক থেকে দেখলে তেমন কোনো প্রতিবাদ বিক্ষোভ সেটিও মানুষের মধ্যে, মানুষ যে ফুসে উঠছে সেটিও দেখা যাচ্ছে না, যদি মানুষের চাওয়াটা সেরকম থাকে। ধন্যবাদ। আমি রিয়াজ ভাইয়ের কথা থেকে কিছু পয়েন্ট পেয়েছি, সেগুলো বলে নিয়ে আপনার কথায় প্রসঙ্গেই চলে আসব, ওই প্রসঙ্গেই কথা।
যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, এই প্রসঙ্গটি রিয়াজ ভাই এনেছেন। কদিন আগে বেশ কয়েকটি ইংরেজি বাংলা দৈনিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভা উপজেলা এবং পৌরসভা নির্বাচনেও প্রশ্ন তুলেছে পত্রিকাগুলো, আমারও প্রশ্ন আছে। আবার 2018 নির্বাচনে 153 জন বললেন, 153 2014-তে 153। আমরা দেখছি যে একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যা হয়ে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে। সারা পৃথিবীর যারা যে সমস্ত দেশে নির্বাচন হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার নজির আছে, কিন্তু কোচিত কদাচিত। আচ্ছা, বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাও কিন্তু নির্বাচন যে ভেতর থেকে একটু রুগ্ন সেটা প্রমাণ করে আর কি। তো সেই দিকটা আমাদের অবশ্যই দেখতে হবে, তবে সব ক্ষেত্রে নয়। যেমন আমি ব্যক্তিগত প্রসঙ্গ আনছি যে কিছুদিন আগে ওই যে ওই কুমিল্লা 7 নির্বাচনে বোধ হয় ওই ডক্টর প্রাণ গোপাল দত্ত, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেন। তাকে আমি যতটুকু চিনি তিনি একজন ভালো প্রার্থী, তবে উইনেবল ক্যান্ডিডেট কিনা কোট আনকোট আমাদের বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 2018 নির্বাচনের আগে বলেছিলেন উইনেবল ক্যান্ডিডেটদেরকে আমরা মনোনয়ন দেবো। আমি একটু হোঁচট খেয়েছিলাম, কারণ হচ্ছে উইনেবল ক্যান্ডিডেট বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জানতান প্রকারের ভোট কিনতে পারে, আদায় করতে পারে। ডক্টর প্রাণ গোপাল দত্ত উইনেবল ক্যান্ডিডেট না, ভালো মানুষ। তো এতদিনে প্রায় এক যুগের বেশি আওয়ামী লীগ ক্ষমতায় একজন ভালো মানুষকে এনেছে বলে আমি এই পর্যন্ত বিশ্বাস করছি, আশা করি তিনি ভবিষ্যতে ভালো থাকবেন। এক, রাজনীতিতে ভালো মানুষদের আনতে হয়, সেটা নেতৃত্বের দায়িত্ব। যেমন বঙ্গবন্ধু তাজউদ্দিনকে আওয়ামী লীগে এনেছিলেন, তাজউদ্দিন কোরআনে হাফেজ কিন্তু বামপন্থী, সেই তাজউদ্দিনকে এনে তিনি কাজে লাগিয়েছিলেন আর কি। তো সেই জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের প্রসঙ্গটি আমার কাছে নানা প্রশ্নের অবতারণা করেছে, এই প্রশ্নটি আমি রাখলাম। এক, দুই, আমরা কিন্তু দুপক্ষ থেকেই কথার পলাশে ফাগুনে আগুন জ্বালানোর মতো অবস্থা দেখছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জাতিসংঘে গিয়ে বললেন যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা কথা মালার রাজনীতি চাই না, কাজের রাজনীতি। আমি দেশেও কিন্তু কথা মালার রাজনীতি নয়, কাজের রাজনীতি চাই। এক, দুই, আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশে যে কোনো দল, কিন্তু আপনি লক্ষ্য করেছেন রিয়াজ ভাই, আপনিও লক্ষ্য করেছেন, শক্তিশালী নির্বাচন আইনের অধীনে নির্বাচন কমিশন এই কথাটা কিন্তু বলছে না, কেউ বলছে না। অথচ আইনই একমাত্র উপায় যার অধীনে শক্তিশালী নির্বাচন কমিশন হবে, আর নির্বাচন কমিশন হলে আমার অনেক সমস্যার সমাধান হবে। আচ্ছা, আর একটা কথা রিয়াজ ভাই বলেছেন, তিনি প্রসঙ্গক্রমেই এনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তো স্থায়ী সমাধান হতে পারে না, এবং আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার অর্জন করেছিল, এবং সেই আওয়ামী লীগই আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করল। মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে 12 নম্বর সংশোধনীর অধীনে সংবিধানের অংশ করে ফেলা হয়েছিল। ওই সময় আমি একটু বাংলা পত্রিকায় নিয়মিত কলাম লিখতাম, সেখানে বলেছি যে প্রসঙ্গটি সাময়িক এবং অস্থায়ী, এর জন্য একটি আইন করলেই হতো, আর এটা সংবিধানে অঙ্গীভূত করা ঠিক হয়নি, কারণ সংবিধান কথায় কথায় বদলানো ঠিক না। এটা তো সেই অবস্থায় দাঁড়ালো। তো তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তত্ত্বাবধায়ক কার জন্য লাগে? আমি ইতিহাসে দেখেছি রিজেন্ট বা রিগেন্ট যাই বলি না কেন,
যারা নাবালক রাজা নাবালক রানী তাদের জন্য এই ধরনের তত্ত্বাবধায়ক লাগে। আমার রাজনীতিবিদরা কি চিরদিনই নাবালক রয়ে যাবেন, সাবালক হবেন না? তো সেই জন্যে তত্ত্বাবধায়কটাকে আমি খুব একটা সমাধান মনে করি না। এটা সাময়িক সমাধান, স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য আমি প্রধান গুরুত্ব আরোপ করছি আপনার প্রশ্নের প্রসঙ্গে এসে, যে রাজনীতিকে ঠিক পথে, রিয়াজ ভাই যেমন বললেন, রাজনীতিকে ঠিক পথে আনবার একটা গুরুদায়িত্ব আমাদের রাজনীতিবিদদের ওপরে আছে। এই জন্যে যে রাজনীতির অবদান আজকের স্বাধীন বাংলাদেশ। তবে তখন যারা রাজনীতি করতেন, এখন যারা রাজনীতি করেন, তাদের মধ্যে গুণগত আকাশ পাতাল ব্যবধান রূপে গেছে আর কি। রাজনীতি তো অনেক অর্থ আছে। আমি মাঝে মধ্যে যেটা বলবার চেষ্টা করি, লিখেওছি যে পলিটিক্সের বাংলা, আমাদের বাংলার বিজ্ঞ বিশারদরা বলেছেন রাজনীতি। তখন যখন তারা এই কথা বলেছিলেন তখন রাজা ছিল, রাজকীয় নীতি। কিন্তু এখন তো রাজা নাই, রাজা না থাকার জন্যে এখন এই রাজনীতি কথাটা শোভা পায় না এখন। সেই জন্য আমি এটাকে জননীতি বলতে চাই, কারণ রাজনীতির নিহিতার্থটাই হচ্ছে জনকল্যাণ করা, তার সরকারে থাকা বা সরকারের বিপক্ষে থাকা, যে কোনো অবস্থায় জনকল্যাণ করা। এখন সমস্যাটা হচ্ছে এই যে, যেমন দেখুন করোনাকালে, করোনার সময় আমরা ক্ষমতাসীন সরকারকে দেখেছি মানুষের জন্যে কিছু করবার, করতে বাধ্য তারা ক্ষমতায় রাজ, কিন্তু বিরোধী হল বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি, এটি কিন্তু আমার কাছে পছন্দ হলো না। কারণ শুধু ক্ষমতায় থাকলেই জনগণের পাশে দাঁড়াবো, আর ক্ষমতায় থাকলে দাঁড়াবো না, এই দৃষ্টিভঙ্গিটা রাজনীতি বিরুদ্ধ হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি এ কথাই বলতে পারি যে সমস্যাটা রাজনীতির, সমাধান রাজনৈতিকই হতে হবে। অরাজনৈতিক কোনো সমাধানে আমার কোনো আস্থা নাই। ইতিহাস থেকে সেই তথ্য এনেই আমি এই কথাটা বলছি, রাজনৈতিক সমাধান দরকার আর কি। তো এখন সমস্যাটা হচ্ছে নেতৃত্ব। বিএনপি বর্তমানে নেতৃত্ব এবং সংগঠনে যথেষ্ট বেসামাল অবস্থায় আছে। আওয়ামী লীগের নেতৃত্ব আছে, যেহেতু সরকার প্রধান তাদের নেতৃত্ব দিচ্ছেন, প্রায় চার দশক তিনি দলের নেতৃত্বে, সতেরো আঠারো বছর সরকারের নেতৃত্বে। কিন্তু একটি সমস্যা, নেতৃত্ব কিন্তু আবার চলমান বিষয়, চলমান বিষয় এই জন্যে যে আমাকে সবসময় ভাবতে হবে শীর্ষ নেতাকে, যে আমি চিরদিন বর্তমান থাকব না, তাহলে আমার পরে এই দল এই সংগঠনের নেতৃত্ব কে দেবে, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় সারির নেতৃত্ব প্রয়োজন হবে। বিএনপি এ কথা ভাবছে কি না আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের কাছে আমার প্রশ্ন থাকছে যে বঙ্গবন্ধু যেমন পাকিস্তানে কারাগারে চলে গেলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার মুক্তিযুদ্ধ থেমে থাকেনি, জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ চালিয়েছেন। তো বঙ্গবন্ধু সময় পেয়েছিলেন 66 থেকে সভাপতি, 74 ছেড়ে দিলেন তিনি। তো এখন এই কম সময়ের মধ্যে তিনি চার জাতীয় নেতার মতো নেতা তৈরি করেছিলেন বলে আমরা স্বাধীন হতে পেরেছি, কিন্তু দীর্ঘ চার দশকে আওয়ামী লীগের মধ্যে কি আমি এমন নেতার দর্শন পাচ্ছি যে শেখ হাসিনা যদি কোনো কারণে অবর্তমান হন বা তিনি অপারগ হন? মানুষ তো মরণশীল, অনেক কিছু ব্যাপার আছে। আমরা চাই তিনি দীর্ঘদিন থাকুন, আমাদেরকে সমৃদ্ধ করুন, দিক নির্দেশনা দিন, আলোকবর্তিকা হয়ে থাকুন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো আমি দ্বিতীয় তৃতীয় সারির নেতৃত্ব খুঁজে পাচ্ছি না। নেতৃত্ব ঠিক না থাকলে কিন্তু রাজনীতি কখনোই সঠিক হয় না বলে মনে হয়। বঙ্গবন্ধু কারাগারের রোজনামচাই বলেছিলেন, একটা জায়গায় লিখেছেন চমৎকার একটি বাক্য, সেটি হচ্ছে গুন্ডার পরে পাণ্ডা নেতা, এই হলো রাজনৈতিক নেতার ডেফিনেশন। এটা বঙ্গবন্ধুর সময় বলতে বাধ্য হয়েছেন, তারপরেও আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখন রাজনৈতিক নেতা কাকে বলবো আমি? ব্যবসায়ীকে তো আমি নেতা বলতে পারছি না, দুঃখিত আর কি। সংসদে যে বিতর্ক হয়, সংসদ বলা হয়েছে সংসদীয় গণতন্ত্রের
প্রাণ কেন্দ্র হবে সংসদ। কিন্তু সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচিত হতে আমি দেখিনি, এবং সেটা কেন দেখিনি সেটা আমার একটা বিপন্ন বিষয়। যেমন ধরুন, বেশ কিছুদিন আগে বর্তমান সরকারের আমলেই আমি ডাকঘরে গেলাম রাজস্ব টিকিট কেনবার জন্য। তার মাসখানেক আগেই রাজস্ব টিকিট কিনেছি 5 টাকা করে। সেদিন আমাকে ডাকঘরে বলা হলো যে এখন তো 10 টাকা। তা আমি বললাম, কে করলো 10 টাকা? বলে, সরকার করেছে। আমি, খুব ভালো কথা, 10 টাকা দিয়ে কিনলাম। কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন হলো, সরকার কি সংসদে আলোচনা করেছে? বা জনপ্রতিনিধিত্বমূলক সরকার, কিন্তু সরকার নিজস্ব আমলাতান্ত্রিক সিদ্ধান্তে পরিবর্তন করলো। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে এই কর আরোপ নিয়ে, ব্রিটিশদেরকে কর দেব না, ইনটলারেবল অ্যাক্টস, ব্রিটিশরা কর আদায় করবে। বাঙালিরা অত কিছু বোঝে না, কাজে মেনে নিল 5 টাকার থেকে 10 টাকা। কিন্তু 5 টাকার থেকে 10 টাকা হওয়াতে সরকারের আয় কত বেড়ে গেল। আবার দেখুন, গত কিছুদিন আগে সঞ্চয়পত্র, আমরা যারা অবসরপ্রাপ্ত মানুষ অবসরের সময় থোক কিছু টাকা পাই, সেই টাকা জমিয়ে রেখে ওখান থেকে কিছু সুদ পেয়ে আমার সংসার যাত খরচ করি আমি সব সময়। তার সুদ কমিয়ে দিল সরকার, খুব ভালো কথা, সরকার করতেই পারে। কিন্তু সুদ যে কমালো সংসদে কি আলোচনা হয়েছে? আবার পণ্যমূল্য বেড়ে যাচ্ছে, আমার আয় উপার্জন কমে যাচ্ছে, তা আমি, তাহলে গণতন্ত্র কোথায়, রাজনীতি কোথায়? সমস্যাটা অনেক কিছু আছে, এগুলো একটু সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এগুলো বুঝতে হবে আর কি। জনগুরুত্বপূর্ণ জাতীয় কোনো ইস্যু নিয়ে সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন সেটা অবশ্যই সংসদে আলোচিত হতে হবে। কারণ সংসদে যারা আছেন তারা তথাকথিত জনপ্রতিনিধি, এবং কোনো জনপ্রতিনিধিকে এ নিয়ে এই রাজস্ব টিকিটের দাম বাড়লো বা সঞ্চয়পত্রের সুদ কমলো কোনো কথা বলতে আমি দেখিনি। তাহলে কার প্রতিনিধিত্ব করছেন তারা আর কি? চাকরিজীবীর সংখ্যা খুবই কম বাংলাদেশে, কিন্তু তবু মধ্যবিত্তের অংশ তারা। মধ্যবিত্তের পেটে আর পকেটে যদি লাথি পড়ে, মধ্যবিত্ত যদি জেগে উঠতে না পারে, গণতন্ত্র কিন্তু গড়ে উঠতে পারে না। পাশের দেশ ভারতে দেখুন, মধ্যবিত্তকে জাগানোর জন্যে, জাগিয়ে রাখার জন্যে কত কাজ করা হচ্ছে। তো সেই জন্যে রাজনীতির সঙ্গে প্রশাসন এসে যায়। রাজনীতি যদি সঠিক পথে থাকে তাহলে প্রশাসন ঠিক পথে থাকবে। মিস্টার রিয়াজুদ্দিন আহমেদ, শুনছিলেন আপনি, এবং এই যে মধ্যবিত্ত নিষ্ক্রিয়, আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যবিত্তের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং আজকে এসে বাংলাদেশে গণমাধ্যম, নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি কেউই খুব একটা ক্রিয়াশীল নন, সেটিও নিঃসন্দেহে একটা দুশ্চিন্তার বিষয়। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি তো একসময় গণমাধ্যমের নেতৃত্ব দিয়েছেন, সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, এবং এখনও গণমাধ্যমের একজন ভেতরকার মানুষ, যে গণমাধ্যম, সিভিল সোসাইটি কোনো শক্তি, একটা যারা গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখে নানাভাবে, তারাও ক্রিয়াশীল নয় বাংলাদেশে। ধন্যবাদ জিল্লু। আসলে এই আলোচনাটা তো এটা একটা আনএন্ডিং আলোচনা। আমরা, আমাদের চোখের সামনে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, চোখের সামনে মধ্যবিত্তকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে না নানানভাবে। যে কথাটা সৈয়দ আনোয়ার হোসেন সাহেব বললেন, যে এই মধ্য পার্লামেন্টের আলোচনা হয় নাই, আমাদের রাজনীতির সবচেয়ে বড় এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হলো জবাবদিহিতার সংকট। জবাবদিহিতা কোথায়? পার্লামেন্টে বলা হয়েছিল পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তো রসিকতা করে আমাদের একজন রাজনীতিবিদ বলছিলেন যে বিন্দুটি আছে, কেন্দ্রটি চলে গেছে। কেন্দ্রটি কোথায় চলে গেল? কেন্দ্রটি কি অরাজনৈতিক লোকদের হাতে চলে গেল, আমলাদের হাতে চলে গেল? আমরা ইতিমধ্যেই শুনেছি এই যে মানে স্বাস্থ্যের
বিভিন্ন সংকট নিয়ে যে অরাজনৈতিক লোকদের আমলাদের হাতে ডিসিশন মেকিং চলে যাচ্ছে, আমলাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্টের চার্জ দেওয়া হচ্ছে, এমপিদেরকে ছোট জগন্নাথ করে বসিয়ে রাখা হয়েছে। তো রাজনীতিবিদ যদি রাজনীতি করতে না পারে, তাহলে এটা এটা না করার একটা কারণ হলো রাজনীতিতে কি রাজনীতিবিদরা আছে? রাজনীতিবিদরা কোথায়? রাজনীতিবিদদেরকে তো আমরা রাজনীতির মাঠে দেখি না। রাজনীতিবিদরা ভালো মানুষ রাজনীতিতে আসে না। এই যে একটা কথা আছে না যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, তো ব্যাড মানি মানুষ যখন পুরান টাকাটা হাতে থাকে, একটা নতুন টাকা থাকলো এটা বললো যে এটা পকেটে থাকুক, পুরান টাকাটা খরচ করে ফেলি। রাজনীতিতে তাই হচ্ছে, পুরান টাকা খরচ হচ্ছে, ভালো মানুষ রাজনীতিতে আসছে না। এবং ভালো মানুষ যদি না আসে, যেটা আপনি প্রাণগোপাল দত্তের কথা বললেন, উনি একজন ভালো মানুষ কিন্তু উনি রাজনীতিতে ওইভাবে সক্রিয় না। এখন হয়তো রাজনীতিবিদ হয়ে যেতে পারেন, কিন্তু আমাদের রাজনীতি, আপনি যেটা বললেন যে দলগুলির মধ্যে ফার্স্ট প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের নেতৃত্ব কোথায়? নেতৃত্ব কোত্থেকে আসবে? আপনি যখন ডাইনেস্টি পলিটিক্স হয়, বংশানুক্রমিক নেতৃত্ব যখন আসে, আপনি দেখবেন যে যখন একজন এমপি মারা যায় বা একজন উপজেলা চেয়ারম্যান মারা যায়, তো তার স্ত্রীকে বা তার ছেলেকে বা তার ভাতিজাকে নমিনেশন দেওয়া হয়। সেখানে তো বাইরের লোক আসতে পারে না, সেখানে তো দলের অন্য অন্য যারা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করে যে আমি একটা একটা পজিশনে যাব, আমি দেশের সেবা করব, আমি এমপি হব, মন্ত্রী হব, চেয়ারম্যান হব, তো সেই সুযোগ কি আছে? নমিনেশনটা পেলেই হল, নমিনেশন পেলে সেটা কিভাবে পাবে? এটা কি নর্মাল ত্যাগী লোকরা পাবে, নাকি পছন্দের লোকরা পাবে, নাকি কারা নমিনেশন? পিক এন্ড চুজ করে সেখানে নমিনেশন দেওয়া হয়, যে জন্য 84% লোক অরাজনৈতিক লোক পার্লামেন্টে বসে আছে, যে জন্য পার্লামেন্টে এই আপনার স্ট্যাম্পের দাম বাড়িয়ে দিলে আলোচনা হয় না। কি আলোচনা হবে, মানে কে আলোচনা করবে? কেউ তো আলোচনা করে না। সেখানে যখন আলোচনার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন তারা একদল আরেক দলের বিরুদ্ধে কুচ্ছারটনা করে, অশ্লীল ভাষায় গালাগালি করে, যেগুলি আমাদের নতুন প্রজন্ম যখন এদের ভাষা শৈলী শুনে একজন আরেকজনকে কি ভাষায় আক্রমণ করে, তখন রাজনীতির ওখানেই সমাধি হয়ে যায়। রাজনীতি আর সামনে এগোতে পারে না, রাজনীতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে তো একটা একটা সুন্দর গণতান্ত্রিক চর্চা। রাজনীতি মানে ভালো মানুষ, ভালো মানুষ। আমরা দেখেছি আগে খদ্দর পরে রাজনীতি করত, এখন স্যুট পরে রাজনীতি করা হয়। খদ্দর পরতো কেন? যে আমি সাধারণ মানুষের লোক, আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, আমি এত কাপড় চোপড় পরে, ভালো কাপড় চোপড় পরে, গাড়ি হাঁকিয়ে ওইভাবে চলতো না লোকজন। আজকে ওই জিনিস নাই, ওরকম ওই কালচারটা নাই আজকে, যে ওই হাই আছে না, যে মানে উচ্চ চিন্তা ভাবনা করবে, সাধারণ জীবন যাপন করবে, সিম্পল সিম্পল লাইফ লিড করবে, হাই থিঙ্কিং থাকবে, সেটা কোথায়? সেটা কি রাজনীতিবিদদের মধ্যে আছে? রাজনীতি চর্চার মধ্যে আছে? রাজনীতির নেতৃত্বের মধ্যে আছে? আর নেতৃত্ব তো দলের ভিতর থেকে গ্রো করতে দেওয়া হয় না। প্রত্যেকটা দল তাদের এরশাদ মরে গেলে তার ভাইকে প্রেসিডেন্ট করতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু নাই, শেখ হাসিনাকে না আনলে আওয়ামী লীগ টিকে থাকতো না।
জিয়াউর রহমান যখন নিহত হলো তখন খালেদা জিয়াকে না আনলে বিএনপি টিকত না, এখনো কিন্তু এই একই ধারা চলছে এবং এই ধারা যতদিন চলবে সুষ্ঠু রাজনীতি গড়ে উঠবে না। কারণ রাজনীতিবিদ ভালো রাজনীতিবিদ ভালো রাজনৈতিক দল তৈরি করে এবং ভালো রাজনৈতিক দল দেশকে ভালো রাজনীতি উপহার দেয়। এই এই জিনিসগুলি এই এই সময় একেবারেই নাই যে কোত্থেকে ফেরত আসবে কিভাবে আসবে এটা আমাদের রাজনৈতিক দলগুলিকে চিন্তা করতে হবে। মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলির ডাকে সাড়া দিচ্ছে না, আগে তো রাস্তায় নেমে আসতো বিপ্লব করতো, ওই 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 অবস্থা নাই। কারণ মানুষ দেখছে যে যে যায় লঙ্কা সেই হয় রাক্ষস, সেখানে মানুষের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো ঘটছে না। মানুষ তো যেটা চায় কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা তারা অ্যাচিভ করতে পারছে না। এটার একমাত্র কারণ হলো ভালো রাজনীতিবিদ নাই, ভালো পার্লামেন্টারিয়ান নাই, পার্লামেন্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না। পার্লামেন্ট যদি কাজ করতে না পারে জবাবদিহিতে হবে না, জবাবদিহিতা না থাকলে গুড গভর্নেন্স হবে না এবং এই একটার সাথে একটা কানেক্টেড। এবং এই অবস্থার মধ্যে মানুষ একটা সময় তো হতাশায় নিমজ্জিত হয়ে যাবে। সো আমি আমি প্রশ্ন রাখছিলাম যে গণমাধ্যম এবং সিভিল সোসাইটির যে ভূমিকা, গণমাধ্যমের কথা যেটা বলছেন সিভিল সোসাইটির কথা বলছেন, আমাদের সোসাইটিটা যেভাবে রাজনৈতিক বিভাজনের সৃষ্টি হয়েছে, এখানে কেউ তো সাদাকে সাদাকে সাদা বলে না, সাদাকে কালো বলে, কালোকে সাদা বলে। এইটাই হলো শিক্ষা। এখানে গণমাধ্যম মানে কি? গণমাধ্যম তো একটা স্বাধীন সত্তা, স্বাধীনভাবে কাজ করবে, অবজেক্টিভ ওয়েতে কাজ করবে। সেই গণমাধ্যমকে নানানভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। দেখেন এই মানে যারা সাংবাদিক নেতা যারা, আমিও তো সাংবাদিকদের সব নেতৃত্ব পার হয়ে এসেছি, দীর্ঘদিন আমি নেতৃত্ব করেছি, কি করে আমরা তো সরকারের উপর চাপ সৃষ্টি করে অনেক ক্যাবিনেট ডিসিশন চেঞ্জ করতে পেরেছিলাম, এখন তো পারে না। এখন কি দলভিত্তিক নেতৃত্ব, দলের আনুগত্য নিয়ে যারা আসে তো তাদের উপর তো নানানভাবে চাপ সৃষ্টি হবে। এই যে রোজেনার ব্যাপারে একটা স্টেজে যে আন্দোলনটা থেমে গেল আর এগোলো না, অথচ এটা একটা উর্বর ক্ষেত্র ছিল আন্দোলনের জন্য, কারণ আমাদের গণমাধ্যম সঠিকভাবে চলতে পারে না, কোনো কোনো জায়গায় তাকে আটকে দেওয়া হয়, যে পথে চলে আটকে দেওয়া হয়, কিন্তু গণমাধ্যম বসে থাকে না, গণমাধ্যম কিন্তু ঠেকায় রাখা যায় না। আমাদের গণমাধ্যমও সে আইয়ুব খানের আমল থেকে শুরু করে গণমাধ্যমকে নানানভাবে সাংবাদিকদেরকে গণমাধ্যমকে আটকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের বলা হয়েছে যে আমাদের গণমাধ্যম, কিন্তু গণমাধ্যম এগিয়ে গেছে, কিভাবে এগিয়ে গেছে, যে উই নো হাউ টু সুইম বাট উই মাস্ট লার্ন হাউ টু সুইম অ্যাভয়েডিং দি ক্রোকোডাইলস। আমাদের সমাজটা ভর্তি ক্রোকোডাইলসে ভর্তি, এটাকে বিভিন্ন শ্রেণীর মানুষ এই এই প্রফেশনের ভিতর থেকে, সাংবাদিকতার ভিতর থেকে, মালিকানার ভিতর থেকে, রাজনীতিবিদদের ভিতর থেকে, ব্যবসায়ীদের ভিতর থেকে, ট্রাফিকারদের ভিতর থেকে, সব জায়গার থেকে সত্যকে হত্যা করার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে এবং তারা তাই করছে। গণমাধ্যম এই কারণে তো এগোতে পারে না, গণমাধ্যম একটা চাপের মধ্যে থাকে, আর এই সময়ে চাপটা বেশি অনুভূত হয় এই জন্য যে আমরা সাংবাদিকরা দলভিত্তিক বিভাজনের মধ্যে আছি। কাজেই দল যা বলে দিবে তার বাইরে কেউ কথা বলবে না। ধন্যবাদ। আমরা দলের কর্মী হয়ে গেছি, আমরা সাংবাদিকতার যে অবজেক্টিভিটি
অবজেক্টিভ জার্নালিজম সেই অবজেক্টিভ পজিশন আমরা নিতে পারি না, যে কারণে মধ্যবিত্তেরও উত্থান হয় না, মধ্যবিত্ত পড়ে যায়। এই জন্য যে কি কি হচ্ছে মধ্যবিত্তের কোন পেশা আছে যেখানে বিভাজন, রাজনৈতিক বিভাজন নাই, এবং যে বিভাজন যেখানে যেভাবে আছে, আমি যেটা বললাম যে সাদাকে কালো বলবে, কালোকে সাদা বলবে, এইটাই আমাদের মধ্যবিত্তের শিক্ষা। যে জন্য মধ্যবিত্ত শ্রেণী একটা ভায়াবল শক্তি হিসাবে, গণতান্ত্রিক শক্তি হিসাবে, গণতন্ত্রকে উদ্ধারের শক্তি হিসাবে আমাদের দেশে এই মুহূর্তে গড়ে উঠছে। জি প্রফেসর সুদান হোসেন, আমি প্রথমত মন্তব্য করতে চাই সিভিল সোসাইটি নিয়ে, এই জন্যে যে 1832 অ্যালেক্সিস ডি টকভিল আমেরিকা গিয়ে ঘুরে ফিরে দেখে একটা বই লিখলেন, সিভিল সোসাইটি, ডেমোক্রেসি ইন আমেরিকা। তো বইটিতে তিনি বললেন যে আমি ঘুরে ফিরে যা দেখলাম তাতে আমেরিকায় এই সিভিল সোসাইটি, নাগরিক সমাজ খুব সক্রিয়, শক্ত, শক্তিশালী, যার ফলে গণতন্ত্র গড়ে উঠছে। বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব বলি আর গণতন্ত্র বলি, তা গড়ে তুলতে হলে সিভিল সোসাইটির দরকার। বাংলাদেশে সিভিল সোসাইটি আছে, কিন্তু আমি মনে করি ইভিল সোসাইটি। তার কারণ হচ্ছে সিভিল সোসাইটির মধ্যে আওয়ামী বিএনপি জামাত ভাগ থাকতে পারে না। সিভিল সোসাইটি ক্ষমতাসীন দল এবং তৃণমূলের জনগণের মাঝখানে অবস্থান করে দেশ এবং জনগণের কথা বলবে, কাজ করবে, তো সেটা হয় না। কিন্তু এটা গড়ে তুলতে হবে, সিভিল সোসাইটি, মানুষ আছে। দুই নম্বর হচ্ছে ওই যে আপনি গণমাধ্যমের কথা বললেন, বাংলাদেশে গণমাধ্যমের যথেষ্ট সম্প্রসারণ হয়েছে, সংখ্যাগত, গুণগত নয়, দু একটি ব্যতিক্রম ছাড়া। রিচার্ড কবডেন 19 শতকে ইংরেজ রাজনীতিবিদ, তিনি চমৎকার মন্তব্য করেছিলেন, দ্য টাইমস, মানে লন্ডন টাইমস, হ্যাজ মেড অ্যান্ড আনমেড মেনি মিনিস্ট্রিজ, অর্থাৎ তৈরি করেছে, ভেঙেছে অনেক মন্ত্রিসভা এই লন্ডন টাইমস। বাংলাদেশে তেমন গণমাধ্যম গড়ে ওঠার আকাঙ্ক্ষা আমার আছে, কারণ আমি নিজেও কিছুদিন কাজ করেছি আর কি, আপনি বলেছেন। তো একটা কথা, আমি ডেভিসানে থাকার সময় আমার সহকর্মীদেরকে বিকেলবেলা সভা করবার সময় বলে দিতাম যে আগামীকাল ঢাকা শহরে এবং ঢাকার বাইরে যত রাউন্ড টেবল, সেমিনার, কনফারেন্স হবে তার খবর আমি চাই। এই জন্যে যে ওই সেমিনার, কনফারেন্স, রাউন্ড টেবলে অনেক ভালো কথা হয় দেশ এবং জনগণ সম্পর্কে, কিন্তু বাংলাদেশে এখন কোনো পত্রিকায় খবর পাবেন না। শুধুমাত্র কিছু কিছু প্রতিষ্ঠানে যখন সেমিনার হয়, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী থাকেন, মন্ত্রীর বক্তব্য পাওয়া যায়, তারপরে থেকে কিন্তু মূল প্রবন্ধ সম্পর্কে কোনো কথা নাই। অথচ আমি পাকিস্তানে দেখেছি যে ডন পত্রিকায় যত সেমিনারে গেছি, সেমিনারের প্রতিটি বক্তব্য তারা বিস্তারিত বর্ণনা করতেন, আমার দেশে হয়নি। তার মানে হচ্ছে আমার দেশের গণমাধ্যম এখনও পেশাদারিত্ব অর্জন করতে পারেনি, এটা আমার সোজা সবটা কথা। আর একটা কথা হচ্ছে, রিয়াজ ভাই খুব সুন্দর কথা বলেছেন, বাংলাদেশে কোনো দায়বদ্ধতা নাই। সে যেই হোক, দায়বদ্ধতা কেমন, আমি সরকারি একটি টাকা যদি খরচ করি, মনে রাখতে হবে এই টাকা আমার না, এই টাকা জনগণের টাকা, তো সেই দায়বদ্ধতা কোথায়। এবং সরকারিভাবে অনেক কিছু কাজ করা হয়েছে, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত করা হয়নি। যেমন ধরুন 73-এর অধ্যাদেশ, এই অধ্যাদেশের অধীনে 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো দায়বদ্ধতা নেই, কোনো স্বচ্ছতা নেই, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকে নিজে ভোট দিয়ে অধ্যাপক হয়েছে, তিনি উপাচার্য হয়েছেন, তিনি অনেক কিছু হয়েছেন ভবিষ্যতে। তো সরকারিভাবে যখন দায়বদ্ধতাকে নিশ্চিত করা হয় না এবং স্বচ্ছতাকে নিশ্চিত করা, তখন এটা হবেই। আর একটা কথা রিয়াজ ভাই খুব ভালো বলেছেন যে মনোনয়ন,
আমি আগের কথা যা বলেছি তার সঙ্গে যুক্ত করছি যে ভালো মানুষকে যোগ্য মানুষকে মনোনয়ন দিয়ে জিতিয়ে আনার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের। বঙ্গবন্ধুর সংজ্ঞা অনুযায়ী উইনেবল ক্যান্ডিডেট হলে আমার চলবে না। বাংলাদেশে এমন একটা সময় এখন এসে গেছে আমি মনে করি যে রাজনীতির সংজ্ঞা নিয়ে আমাদের একটু ভাবতে হবে, রাজনীতিবিদদের সংজ্ঞা নিয়েও ভাবতে হবে। আমার কিছু কালো পয়সা হলো, আমি আমার সমর্থনকারী দলে চাঁদা দিলাম 5 কোটি টাকা, আর আমি মনোনয়ন পেয়ে আরও 10 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়ে সংসদে বসলাম, আমি রাজনীতিবিদ হয়ে গেলাম, এই দিনটা শেষ করতে হবে। বঙ্গবন্ধু 72 পর্যন্ত আমাদের বাংলাদেশ গণপরিষদ থেকে 25 জনের সদস্যপদ বাতিল করেছিলেন, যে তারা ওই উইনেবল ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তারা কিন্তু দুর্নীতিবাদ ছিল। তো বঙ্গবন্ধু যে দিকটা আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না, গেলে আজকে আমি আর রিয়াজ ভাই এত কথা বলতাম না আপনার সঙ্গে আর কি। মিস্টার রিয়াজুদ্দিন আহমেদ, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, খুব ছোট করে। জি, ছোট করে তো বলা যায় না, বড় পরিসরে ছোট কথা বললে তো কথা হারিয়ে যায়। আসল কথা হলো আমাদের ব্যক্তিগতভাবে যারা যে দায়িত্বে আছে, যেমন ধরেন নির্বাচন কমিশনে যারা কমিশনার হয় বা প্রধান নির্বাচন কমিশনার হয়, তারা কি তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারছে? তারা তো রাবার স্ট্যাম্পের মতো কথা বলছে। তারা আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলে আমেরিকাতে যখন নির্বাচন নিয়ে মানে কন্ট্রোভার্সি হচ্ছে, বিতর্ক হচ্ছে, বলল আমাদের তো এত সময় লাগে না, আমাকে দায়িত্ব দিলে তো 3 ঘন্টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিত। এই কথা যে নির্বাচন কমিশনার বলে তার উপর মানুষের আস্থা তো থাকবে না, তিনি তো নিরপেক্ষ থাকবেন। আপনার এই যে ভারতে সেশন সাহেব নির্বাচন কমিশনার, তার নাম সবাই উচ্চারণ করে এই জন্য যে তার ভয়ে রাজনীতিবিদরা তটস্থ হয়ে থাকে। তো রাজনীতিবিদরা কেন, নির্বাচন কমিশনের কিন্তু কোনো ক্ষমতা ওইভাবে নাই, তাকে জেল জুলুম জরিমানা কিছুই করতে পারে, কিন্তু নির্বাচন কমিশন ইজ ব্যাকড বাই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল। যে কোনো এগ্রিপ পারসন যদি দেখে যে আমার প্রতি অবিচার হচ্ছে, তিনি সোজা কোর্টে চলে যাবেন এবং কোর্ট থেকে একটা সদুত্তর নিয়ে তিনি ফিরে আসবেন, তিনি স্যাটিসফাইড হয়ে যাবেন এবং জাস্টিস উইল বি এস্টাবলিশড। এই জিনিসটা তো আমাদের দেশে করতে হবে। তো এখন যদি জুডিশিয়ারি যদি থাকে ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ ব্যুরোক্রেসি যদি থাকে, নিরপেক্ষ অন্যান্য ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলি যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে বাধ্য হবে। এখন যেহেতু সবাই মানে সবাই আজ্ঞাবহ, সবাই মনে হয় বসংবদ, যে কি বলবে কে, মানে কাউকে খুশি করার জন্য সব কিছু করা হচ্ছে, তাহলে রাজনীতি তো স্বচ্ছ হবে না, রাজনীতি এখানে আসবে না। রাজনীতি রাজনীতি একটা গুর্ণি পাকের মধ্যে এখন যেমন পড়ে আছে এটা চলবে। অতএব আমার সাজেশন হলো, 1 নম্বর, রাজনীতিকে স্বচ্ছ পরিষ্কার করতে হবে, রাজনৈতিক নেতৃত্বকে ডেমোক্রেটিক প্রসেসে দলের ভিতর থেকে বের করে আনতে হবে। ডাইনেস্টি পলিটিক্স থাকবে কিন্তু এটা নেতৃত্বের একমাত্র বাহক হওয়া উচিত হবে না। যারা তরুণ নেতৃত্ব আছে, প্রতিভাবান নেতৃত্ব আছে, তাদেরকে গ্রো করার সুযোগ দিতে হবে এবং নির্বাচনটাকে স্বচ্ছ, সুন্দর, স্বচ্ছ করতে হবে। নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে এটাকে গঠন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এটা এই কেয়ারটেকার গভর্নমেন্টও না, আবার এই সার্চ কমিটিও না, সবই সার্চ কমিটি করলে সার্চ কমিটি কি করলে সার্চ কমিটির লোকরা
ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবে, এই জন্য সার্চ কমিটির লোকরা সঠিক সিদ্ধান্ত দেয় বলে মানুষ মনে করে না। মানুষকে তো আটকায় রাখা যাবে না, তাদের চিন্তা আটকায় দেওয়া যাবে না। তারা মনে করে যে মানুষ ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারছে না, স্বাধীন চিন্তা করতে পারছে না, তারা কোনো জায়গায় আটকে আছে, কোনো জায়গায় বাধা আছে। এই বাধাগুলি দূর করতে হবে এবং পার্লামেন্টকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। পার্লামেন্টে দুই চাকার পার্লামেন্ট হইতে হবে, এক চাকার পার্লামেন্টে এখন যে চলছে না এটা তো আমরা দেখতে পাচ্ছি। এই হলো আমার কথা। খুব ছোট, আমি শেষে দুটো উদ্ধৃতি দেব আজকের আলোচনা প্রসঙ্গে। খ্রিস্টপূর্ব 5 শতকের এথেনীয় রাষ্ট্রনায়ক থেমিস্টকোস, তিনি রাজনীতির সংজ্ঞা দিয়েছিলেন, তখনও যা ছিল এখনও তাই রয়ে গেছে বাংলাদেশে, পলিটিক্স ইজ এ স্লাই ক্র্যাফট, ইট ইউজেস হিউম্যান সোলস অ্যাজ টুলস, সেই রাজনীতি বাংলাদেশে। কিন্তু 19 শতকে এসে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড টুইটসমুর সংসদে বলছেন, হাউস অব কমন্সে বলছেন, পলিটিক্স ইজ স্টিল দ্য মোস্ট অনারেবল প্রফেশন। তো দুটো ভিন্ন প্রেক্ষাপট, আমরা বাংলাদেশের রাজনীতিকে সম্মানীয় একটা পেশা হিসেবে দেখতে চাই, তবে টুইটসমুর যা বলেননি আমি যোগ করে বলছি, অনারেবল প্রফেশন বাই অনারেবল পার্সনস, ব্যক্তি যদি সম্মানীয় হন তিনি যা করবেন তা সবই সম্মানীয় হয়, আর ক্ষমতার ভয়ে যিনি সম্মান আদায় করেন তিনি আসলে সম্মানীয় নন আর কি। বাংলাদেশের রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে রাজনীতিতে, অরাজনীতি থেকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর সুদানোর হোসেন। দর্শক, কথা হচ্ছিল দেশের রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে। আমার অতিথিরা মনে করেন যে রাজনীতি রাজনীতিবিদের সংজ্ঞাই এখন বাংলাদেশে পাল্টে গেছে এবং যে কারণে রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হবে। মৌলিক সমস্যা এই মুহূর্তে দেশে রাজনীতি নেই এবং আগামী নির্বাচনও যে সংকটাপূর্ণ হবে সেটি ওনাদের কাছে মনে হচ্ছে, এবং সরকারও আছে, সরকার কতটুকু আছে সেটি নিয়ে সংশয় আছে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপির ইনকনসিস্টেন্সি অত্যন্ত প্রকাশিত, রাজনৈতিক যে আবহাওয়া সেটিও খুব সুখকর নয়, এবং পার্লামেন্টের অবস্থাটাকে ওনারা কোনো অবস্থাতেই মানতে রাজি নন যে এটি কোনো ভালো পার্লামেন্ট, দু চাকার পার্লামেন্ট ওনাদের আকাঙ্ক্ষা। আর নির্বাচন কমিশন যে পদ্ধতিতে গঠিত হয়, নির্বাচন কমিশনে দুজনে বলেছেন যে নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনে যারা যান সেই ক্ষমতা এক্সারসাইজ করবার সামর্থ্য মানসিক গড়ন তাদের নেই, যে কারণে শক্তিশালী একটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা দরকার, যেটি গত 50 বছরে হয়নি, বাংলাদেশের সংবিধানে সেটি বলা আছে, সেটি ওনারা মনে করেন যে সেটি করা খুবই জরুরি। এবং ডাইনেস্টি পলিটিক্স ছোটোখাটো মাত্রায় থাকতে পারে, কিন্তু যে মাত্রায় বাংলাদেশ আছে সেটি কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্য কল্যাণকর নয়, এবং রাজনীতিবিদদের নিয়েই আসলে সামনের দিকে এগোতে হবে, কিন্তু সেখানে ভালো মানুষদের আনতে হবে এবং ভালো মানুষদেরকে নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আসবার জন্য ভূমিকা রাখতে হবে, এবং রাজনৈতিক সমাধানের সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে সেটি ওনারা বলেছেন। বাংলাদেশে কারো কোনো দায়বদ্ধতা নাই সেটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এখানে সিভিল সোসাইটি, সেটিকে সিভিল সোসাইটি বলছেন ওনারা একজন উচ্চারণ করেছেন, মিডিয়াও স্বাধীনভাবে কাজ করছে না এবং স্বাধীনভাবে যে চাপে পড়ে কাজ করছে না সেটি যেমন একদিক থেকে আছে, নিজের দিক থেকেও তার মধ্যে সেই স্বাধীনভাবে কাজ করবার ইচ্ছেটা অনেকখানি এখন নেই, সেটিও একটি বড় সংকট। কাজে এই সংকটগুলো সমাধান করতে হবে, কাজে এবং তার জন্য দরকার হচ্ছে রাজনীতিকদের সদিচ্ছা। সেই সদিচ্ছা যতক্ষণ পর্যন্ত আমরা না দেখতে পারবো সংকটগুলো আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।